মাহমুদা বলেছেন আমরা জানি যে ইসলামে নাচ গান বাদ্য বাজনা হারাম যথার্থই জেনেছেন যথার্থই জেনেছেন আপনি আরও বলেছেন যে এখন কোন শিক্ষার কারিকুলামে উপরোক্ত বিষয়গুলো থাকলে ওই বিষয়গুলো শিক্ষার্থীদের শেখানো কি শিক্ষকের জন্য পবিত্র দায়িত্ব হিসাবে গণ্য হবে আর এগুলো করার জন্য শিক্ষককে বাধ্য করা হলে শিক্ষক কী করবেন ইসলামে যে জিনিসগুলোকে হারাম করা হয়েছে সেগুলো কি যদি কেউ দায়িত্ব হিসাবে কোনো মুসলিমের উপর চাপিয়ে দেন তাহলে এটা পবিত্র দায়িত্ব হতে পারে না অতএব তিনি ভিন্ন চিন্তা করবেন তিনি এই প্রফেশন ছেড়ে অন্য প্রফেশনে যাবেন শিক্ষকতা মহান পেশা এতে কোনো সন্দেহ নেই শিক্ষকতার দায়িত্ব পবিত্র দায়িত্ব এতেও কোনো সন্দেহ নেই কিন্তু সেই জায়গাটা একজন মুসলিম হিসাবে এমনটাই হওয়া উচিত যাতে কোনো পাপ সম্পৃক্ত নেই যাতে কোনো বেদা আঁত নেই যাতে কোনো সেরেক নেই যাতে কোনো অপরাধ নেই যাতে কোনো অন্যায় নেই যাতে কোনো দুর্নীতি নেই যাতে কোনো হারাম নেই এই সব কিছুর কোনো একটা তিনি শিক্ষার উপকরণ হিসাবে ব্যবহার করতে পারেন না বা এগুলোকে তিনি শেখাতেও পারেন না তিনি বেদা শেখাতে পারেন না তিনি সেরেক শেখাতে পারেন না তিনি অন্যায় শেখাতে পারেন না তিনি দুর্নীতি শেখাতে পাবেন পারেন না তিনি শেখাবেন সুনীতি তিনি শেখাবেন চরিত্র তিনি শেখাবেন বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ ইমান তিনি শেখাবেন কীভাবে অথেন্টিকভাবে পরিশুদ্ধ বা বিশুদ্ধভাবে ইবাদত করা যায় তিনি শেখাবেন কীভাবে হারামকে অ্যাভয়েড করে হালাল এবং বৈধ সীমানার ভিতরে জীবনকে যাপন করা যায় তাহলে তার শিক্ষকতার জীবন হবে পবিত্র জীবন এবং তিনি যে দায়িত্ব পালন করছেন সেটা হবে পবিত্র এবং সেটা হবে অত্যন্ত ভালো কাজ আল্লাহর কাছে সমাদৃত এবং মকবুল একটি কাজ ইনশাআল্লাহ